তো ফ্রেন্ডস, আজকে আমার মাসির বাড়িতে মানে ফ্ল্যাটেতে গৃহপ্রবেশ, সত্য নারায়ণ এসে গেছে। চলো আমরা ঘরেতে চলে এসেছি, দেখতে থাকো চারপাশটা ফ্ল্যাটের। তো এটা হচ্ছে ব্যালকানিটা, দুদিকে ব্যালকানি আছে, প্লাস জানলা প্রচুর আছে। আর এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ কলকাতা অ্যালকোভ, যেটা আমাদের এখানে হয়েছে 32 না 29 তলা ফ্লোর সেই বিল্ডিংটা। এটা শুনে থাকো প্রচুর হাওয়া চালাচ্ছে, প্রচুর তোমরা দেখতেই পাচ্ছ। তোমার কাছে সবার আগে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। পুজো শুরু হয়ে গেছে, আমরা এবার পুজোর এখানে চলে যাই। এই তো কাশ্মীর লক্ষ্মীদেব বৈরম, তো স্বামী আছো তখন
লক্ষ্মীদের বৈরম শু বন্ধ লক্ষ্মীদের বৈরম এসো সচন্দন সর্বত তাই নাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন বেদে বলে শুনবি মহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র কহে কি হই তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু সাথে কিছু ফটো শেয়ার করলাম এই রাধা কৃষ্ণ ছবিটা আমরা গিফট করেছি তো এটাও পুজো হয়েছে হাসিদের ওখানে তো এটা সকালে জল খাবার মুড়ি খাইনি খেয়েছিলাম বাড়ি থেকে তাই এটা হচ্ছে এটা আমি আমার বোন
তো যে কটা ফটো তুলেছি সেটাও অ্যাড করে দিলাম, তুমি ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো জানিও, এটা শ্রীরামপুরী জায়গাটা, তো ফ্ল্যাট বুঝতেই পারছো। তো বাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি, আমার কাল আসবে একটা নতুন ভিডিও নিয়ে। এটা দুপুরের খাবার কিন্তু, হ্যাঁ।